দেশের মাটিতে সাকিবের অবসর প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি। ভারতের সিরিজ চলাকালেই টেস্ট ও টি টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। তবে নিরাপত্তার প্রশ্নে তার দেশে ফেরা নিয়েই অনিশ্চয়তা দেখা দিয়েছে। দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব। টাইগার এই অলরাউন্ডারের দেশে ফিরে অবসর নেওয়া ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ জানালেন ইতিবাচক কথা। আজ সোমবার মিরপুরের বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। এ সময় সাকিবের দেশে ফিরে আসা প্রসঙ্গ নিয়েও কথা বলেন ফারুক আহমেদ। এ সময় ফারুক জানান, হ্যাঁ, সাকিবের সাথে আমার যোগাযোগ হয়েছে। সাকিবের খুব ভালো সম্ভাবনা আছে বাংলাদেশ থেকে রিটায়ার করার। নেক্সট বললাম সাকিবের ব্যাপারে। লিগ্যালটা তো আমি বলতে পারবো না, আমার কথা হলো সর্বোচ্চ পর্যায় থেকে। আমি তো একটা ছোটো মানুষ, বোর্ড প্রেসিডেন্ট, আমার হাতে ক্ষমতা খুব কম। আমার কথা হলো সাকির ব্যাপারটা পুরোপুরি গভর্নমেন্ট লেভেল থেকে আসতে হবে। আপনি জানেন, আগেও বলেছি আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারপরে এখানে অ্যাডভাইজার আছেন, ফিফ অ্যাডভাইজার আছেন, তারা কিন্তু ডিসিশন নিবে তার সামগ্রিক যেই ইয়েটা নেয়ার, মানে দায়িত্বটা নেয়ার। ওটা যখন আমরা পেয়েছি, আর আমাদের যতটুকু ক্ষমতা, যেমন স্টেডিয়ামের ভিতরে আপনার ও ইনডোরে যাবে, ও মাঠে খেলবে, ওই যে ওইখানে আরেকটা প্র্যাকটিস গ্রাউন্ড আছে ওখানে যাবে, এই দায়িত্বটা তো আমার নেওয়া খুব সহজ, সো এটা আমরা নিতে পারবো। নেক্সট, হ্যাঁ, এডিশন হয়ে গেছে, পেয়ে যাবেন কালকের মধ্যে আপনি। এটা আমরা ড্রাফট পেপার তৈরি করে ফেলেছি, হোপফুলি কালকের মধ্যে আমরা ইয়ে করে ফেলবো। এটা সবার জন্য ভালো, যেটা হয় পুরনদের যাতে অখুশি না হয়, নতুনরা যাতে অখুশি না হয়, মোটামুটি ব্যালেন্স করে একটা ডিসকাস করে আমরা একটা মাঝামাঝি আসতে পেরেছি। লাস্ট কোয়েশ্চেন, পিচের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন আপনারা। আমার গ্রাউন্ডসের চেয়ারম্যান, আমার বস কথা বলেছেন গ্রাউন্ডসের ব্যাপারে। আমি এবার আই উইল মেক শিওর টি টোয়েন্টির উইকেট ঢাকা স্টেডিয়ামে যাতে স্পোর্টিং উইকেট হয়, ভালো খেলা দেখতে পারেন। যদি এই ক্লিয়ার ইনস্ট্রাকশন দেওয়ার পরে যদি উইকেটটা না তৈরি হয়, তাহলে আমি খুবই আপসেট হব। সেটা আমি চেষ্টা করব যাতে আপনার একটা ভালো স্পোর্টিং উইকেট হয়, যাতে প্লেয়াররা ভালো উইকেটে স্কোর করতে পারে, বোলাররা ভালো উইকেটে রান করতে পারে, তো সেটা দেখা যাবে। ছোট্ট একটা ব্যাপার বলে শেষ করছি, ডিসেম্বর জানুয়ারিটাতে কিন্তু রোদের তাপ কিন্তু অনেক কম। ইটস নট অলওয়েজ ইজি যে আপনার টপ উইকেট তৈরি করা, অনেক রেগুলার শিশিরের ব্যাপার থাকে, ওরকম একটু সফটওয়্যার থাকে উইকেট, অত হার্ড উইকেট আপনি সামারের মতো পাবেন না যদি বৃষ্টি না হয়। সেই দিকে বিবেচনা করে আমরা চেষ্টা করব ভালো স্পোর্টিং উইকেট। অনেক ধন্যবাদ সবাইকে। এগুলো আমাদের সব, আমাদের যেই দুই, আমাদের যে ডিরেক্টর যাদের মধ্যে আছেন সবাই দুইটা তিনটা চারটা পোর্টফোলিও আমরা দেখছি, বাট যদিও বলি নাই নামে, কারণ আপনার একটা ডিরেক্ট, একটা চেয়ারম্যান, একটা মেম্বার সেক্রেটারি দরকার, তার সাথে মেম্বারও দরকার দুই তিনটা, তো ওই ধরনের লোকও বলো নাই। কিন্তু আমরা কমিটি না করলেও আপনি দেখবেন কাজ তো থেমে নাই, তার মানে আমরা কাজ করে যাচ্ছে, আমরা নিজেদের মধ্যে আমরা